2003 সালের 14 আগস্ট রাতে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছিল কল্যাণপুর কমলনগর নাথপাড়ার 15 জন নারী পুরুষ এবং 2 শিশু। মঙ্গলবার এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নাথপাড়ার শত শত মানুষ। আজও চোখের জলে তাদেরকে স্মরণ করেন নিহতদের পরিবারের মানুষ। বিভীষিকাময় সেই দিনের কথা মনে পড়ে আজও নাথপাড়ার মানুষের রোম যেন শিহরে উঠে। সেই বিভীষিকাময় রাত্রির কথা মনে পড়লে আজও কল্যাণপুরের নাথপাড়ার মানুষের রোম যেন শিহরে উঠে। সেদিন সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন নাথপাড়ার 15 জন নারী পুরুষ। প্রাণ হারিয়েছেন একই পরিবারের 7 জন, শুধুমাত্র শিশু বাদে ওই পরিবারের কেউ বেঁচে নেই। মঙ্গলবার নাথপাড়ার শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন করেন গ্রামবাসী। আজও শ্রদ্ধা নিবেদন করে কান্নায় ভেঙে পড়েন শহীদদের নিকট আত্মীয়রা। নাথপাড়ার শত শত মানুষ সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলার সভাপতি হরিশঙ্কর পাল, দলের নেতা মনোজ দাস, কারাই শীল প্রমুখ। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেছেন, 2003 সালে 14 আগস্ট রাত 9টা নাগাদ কমলনগর নাথপাড়ায় হামলা চালায় ATTF নামধারী সন্ত্রাসবাদীরা। চলে বন্দুকের গুলি, অগ্নিসংযোগ, লুটপাট ইত্যাদি। সন্ত্রাসবাদীদের আক্রমণ থেকে রেহাই পায়নি 2 শিশু। নাথপাড়ার 15 জন সেদিন সন্ত্রাসবাদীদের গুলিতে অকালে প্রাণ হারায়। সেই ঘটনার আজও বিচার হয়নি। তবে ঘটনার জন্য এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী অবশ্য তৎকালীন বামফ্রন্ট সরকারকে দায়ী করেছেন। 2003 সালের 14 আগস্ট সন্ধ্যা 9 ঘটিকায় হঠাৎ করে, সেটা বিগত সরকারের একটা বলা যায় রাজনৈতিক কলাকৌশল নির্বাচনী জয়ী হওয়ার জন্য, 2003 সালের 14 আগস্ট, আর তার মানে কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন, 7-8 মাস পরেই, ওই এলাকায় CPM-এর ATTF আশ্রিত দুষ্কৃতিকারীরা সন্ধ্যা 9টায় আক্রমণ সংঘটিত করে আমাদের 15 জন সর্বসাফল্য একই পরিবারের 7 জন, 2টা শিশু রয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তখনকার সময় এখানকার বিধায়ক ছিলেন প্রয়াত কাজল চন্দ্র দাস। উনি তৎক্ষণাৎ ঘটনার সঙ্গে সঙ্গে 10-15 মিনিটের মধ্যেই এই জায়গাতে উপস্থিত হয়েছিলেন এবং সেটাকে শান্ত করার জন্য চেষ্টা করেছেন। পরবর্তী সময় ক্যাম্পের ব্যবস্থা করেছেন, পরিবারগুলিকে চাকরির ব্যবস্থা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, অনেকগুলি পরিবারের চাকরিরও ব্যবস্থা করেছেন। এ বিষয়ে নাথপাড়ার জনৈক ভদ্রলোক প্রতিক্রিয়ায় বলেছেন, 14 আগস্ট দিনটি ছিল নাথপাড়ার একটি কালো দিন। সেই দিনের কথা মনে পড়ে আজও গ্রামের মানুষ ভয়ে আতঙ্কে আঁতকে উঠেন। 2014 রাত্র আনুমানিক 9 ঘটিকা সময় অতর্কিত উগ্রপন্থীর হামলা এই অত্র এলাকা কমলনগর নাথপাড়া এই 9টার সময় উগ্রপন্থীরা হামলা করে, এতে করে এই এলাকার 15 জন মানুষ। সন্ত্রাসবাদীদের হাতে ত্রিপুরার হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো গাবর্দি কাঞ্চনমালার হত্যাকাণ্ডের কথা, কমলপুরের ঘটনার কথা রাজ্যের মানুষ স্মরণ করলে ভয়ে আতঙ্কে যেন তাদের শরীরের রোম শিহরে ওঠে। রাজ্যের সর্বত্রই ছিল বিভীষিকাময় পরিস্থিতি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভাল্লাপুর।